अनेक दिन आगेर कथा चाँदनी और रघु नामे दुई लोभी स्वामी स्त्री एकटी ग्रामे थाकतेन। দুজনেই মানুষের বাড়িতে চুরি করত। এভাবেই একদিন দুজনে গ্রামের ঘোরাফেরা করছিল। তখন তারা একটি বিয়ে বাড়ির প্রস্তুতি দেখল। সেই বাড়ির সামনে একটা বিরাট বিয়ের মণ্ডপ ছিল। ওরা দুজনেই সেটা দেখে খুব খুশি হয় এবং বাড়িতে চুরির পরিকল্পনা করে। তারপর রাত পড়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজনেই মুখে মাস্ক পরে চুরি করতে সেই বাড়িতে পৌঁছয়। দুজনেই রান্নাঘর দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখন চাঁদনির পা রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা তেলের উপর পিছলে যায় এবং সে ধড়াম করে মাটিতে পড়ে যায়, যার কারণে রান্নাঘরে রাখা সমস্ত বাসন স্বামী স্ত্রী উভয়ের ওপর পড়ে এবং তারা দুজনেই জোরে জোরে কাঁদতে শুরু করে। হাই, মরে গেলাম, আমার পিঠ ভেঙে গেছে, আরে কেউ আমাকে সাহায্য করুন, এইসব বাসনের নিচে চাপা পড়ে গেছি। দুজনের কান্না শুনে ওই বাড়ির সব মানুষ সেখানে পৌঁছে যায়। এই মানুষগুলো কারা? মনে হচ্ছে এই স্বামী স্ত্রী দুজনে আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। চল এদেরকে ধরে মারধর করি। এরপরে বাড়ির সমস্ত লোক ওই স্বামী স্ত্রী দুজনকে একটি খুঁটিতে বেঁধে অনেক মারধর করে এবং তারপর গ্রামের লোকেরা দুজনকেই সেই গ্রাম থেকে চিরতরে তাড়িয়ে দেয়, যার কারণে দুজনেই খুব রেগে যায়। এই গ্রামবাসীরা আমাদের গ্রাম থেকে বের করে ঠিক করেনি, আমি এই গ্রামবাসীদের কাছ থেকে আমার প্রতিশোধ নেব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই ভাগ্যবান গ্রামবাসীদের একটা শিক্ষা দিতে হবে। আমি শুনেছি পাশের বনে একটি শক্তিশালী ডাইনি আছে, যদি আমরা তার বিনুনি কেটে আমাদের সাথে রাখি তাহলে সেই ডাইনি আজীবন আমাদের দাস হয়ে যাবে। ও বাহ, এটা খুবই ভালো জিনিস, চলো একই সাথে বনে যাই সেই ডাইনিকে খুঁজতে। তারপর দুজনেই জঙ্গলে পৌঁছে ডাইনির খোঁজ শুরু করে। তখন তারা দেখতে পায় যে ডাইনি একটি গাছের নিচে খাটের উপর ঘুমাচ্ছে। আরে দেখো, সেই ভাগ্যবান ডাইনি সামনের গাছের নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এটা একটা ভালো সুযোগ, চলো তার বিনুনি কেটে ফেলি। দুজনে আস্তে আস্তে ডাইনির কাছে আসে আর চাঁদনি কাঁচি দিয়ে ডাইনির বিনুনি কেটে ফেলে এবং ডাইনির কাটা বিনুনি তার বিনুনি দিয়ে বেঁধে নেয়। তারপর হঠাৎ ডাইনি জেগে ওঠে। ও না, তোমরা দুজনে কি করছো? দেখো আমার বিনুনি, আমাকে ফিরিয়ে দাও, অন্যথায় ঠিক হবে না। ডাইনি চুপ কর, তোর বিনুনি এখন আমার দখলে, তাই আজ থেকে তুই আমার দাস হয়ে গেছিস। এখন আমি যা করতে বলবো তুই তাই করবি, বুঝেছিস না? এইভাবে ডাইনি না চাইলেও চাঁদনি এবং রঘুর দাস হয়ে যায়। চাঁদনি আর রঘু তখন ডাইনির খাটে বসে। এই ডাইনি, চল এই খাটটা বাতাসে উড়িয়ে আমাদের গ্রামে পৌঁছে দে। ডাইনি তাড়াতাড়ি সেই খাটটা তার মাথায় তুলে নিয়ে বাতাসে উড়ে তাদের গ্রামে পৌঁছয়। মনোযোগ দিয়ে শোন ডাইনি, আমি চাই এই সময়ে গ্রামের সব সুন্দর ঘরকে ছোট এবং কুৎসিত করে দিতে। ডাইনি তক্ষুনি তার শক্তি দিয়ে গ্রামের সব ঘর পুরনো এবং ভাঙা বানিয়ে দেয়। রঘু আর চাঁদনি এটা দেখে খুব খুশি হয়। ডাইনি শোন, এখন আমাদের জন্য টাকা দিয়ে একটা বাড়ি বানিয়ে দে। রঘু এই কথা বলার সাথে সাথেই ডাইনি তাদের ডাইনি শক্তি দিয়ে তাদের দুজনকে অর্থের ঘর বানিয়ে দেয়। এই বাড়ির দেওয়াল এবং জানলার সাথে সাথে সেখানকার ছাদও ছিল 2000 টাকার নোট দিয়ে তৈরি। এটা দেখে চাঁদনি এবং রঘুর সুখের সীমানা ছিল না। ও বাহ, কি মজা! এই ডাইনি সত্যি আশ্চর্যজনক, এর সাহায্যে আমরা যা কিছু করতে পারি। তারপর রাত পড়ার সাথে সাথে স্বামী স্ত্রী দুজনেই ডাইনিকে রান্নাঘর থেকে সুস্বাদু খাবার প্রস্তুত করতে বলে। বেচারি ডাইনি রান্নাঘরে গিয়ে তাদের জন্য খাবার তৈরি করতে বাধ্য হয়। এইভাবে তারা দুজনেই ডাইনি দ্বারা তাদের প্রতিটি ইচ্ছে পূরণ করে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। তারপর এক রাতে ডাইনি দুঃখের সাথে ঘরের বাইরে বসেছিল। তখন পাশ দিয়ে যাওয়া এক সাধু মহারাজের নজর ডাইনির উপর পড়ে। সাধু মহারাজ ডাইনিকে এভাবে দেখে খুবই অবাক হন। আরে, এই ডাইনি এখানে কি করছে মানব বসতিতে? সাধু মহারাজ তাড়াতাড়ি ডাইনির কাছে যান। আরে কি ব্যাপার ডাইনি, এখানে বসে আছো কেন? তুমি তো বনে থাকো, তাই না? সাধু মহারাজের কথা শুনে ডাইনি দুঃখ করে কাঁদতে শুরু করে এবং চাঁদনি ও রঘু সম্পর্কে সবকিছু বলে। আচ্ছা, এই ব্যাপার, ওই লোভী স্বামী স্ত্রী দুজনে মিলে তোমার বেনি কেটে তোমাকে দাস বানিয়েছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করে দেব। এই বলে সাধু মহারাজ গোপনে চাঁদনির ঘরে পৌঁছন। যখন চাঁদনি এবং রঘু বিছানায় ঘুমাচ্ছিল, তখন সাধু মহারাজ তার ঝোলা থেকে একটি ছুরি বার করে চাঁদনির বিনুনির উপরের অংশটি কেটে ফেলে। আর এটি থেকে ডাইনির বিনুনি আলাদা করে ডাইনির কাছে ফিরিয়ে দেয়। ডাইনি তক্ষুনি তার চুলের বিনুনি নিজের চুলের সাথে বেঁধে ফেলে। এইভাবে ডাইনি আবার শক্তিশালী হয়ে ওঠে এবং সাধু মহারাজকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে চাঁদনি ঘুম থেকে ওঠে। চাঁদনি তার কাটা বিনুনি দেখে হতবাক হয়ে যায়। ও না, এ কি, আমার বিনুনি কেউ কেটে দিয়েছে। তখনই তারা দুজনে দেখতে পায় যে তাদের পয়সার ঘরটা একটা পুরনো খড়ের কুঁড়ে ঘরে পরিণত হয়েছে এবং অন্যদিকে গ্রামের সমস্ত বাড়ি আগের মতো সুন্দর রয়েছে। মনে হচ্ছে রাতে কেউ তোমার মাথা থেকে ডাইনির বিনুনিটা কেটে দিয়েছে, এই জন্যই ডাইনি আমাদের বাড়ি থেকে পালিয়ে গেছে। এইভাবে লোভী স্বামী স্ত্রী উভয়েই তাদের কৃতকর্মের ফল পায় এবং তারা দুজনেই আবার গরিব হয়ে যায়।